তোহিন ও মিথ্যা কথা এই আমলের দ্বারা কোনো লাভ হবে না। ওরে মুসলমান, 2 নম্বর হলো আল্লাহর কাছে উৎকম্প দিদারের আশা রাখে, অথচ অনেক কাজ করে না। যদিও আল্লাহ পাক নেক আবু ছাড়া উত্তম প্রতিদান দিতে পারেন, কিন্তু তাহার সাধারণ নীতি হইল উত্তম প্রতিদান নেক আমলকারী পাইবে। বুঝাইতে পারছি আপনাদেরকে। আরেকটা আয়াতে কাইমা করেছিলাম, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কথাটার মধ্যে গিয়ে এই কথাটা আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবা। ও আমার মা বোনের, আপনারা শুনে রাখবেন, যে কেউ নারী হোক অথবা পুরুষ হোক, নেক আমল করতে চায়, আমলে সালে করতে চায়, আমলে জিন্দেগি যদি তৈরি করতে চায়, তাকে অবশ্যই মুমিন অবস্থায় আমল করতে হবে। কি অবস্থায় আমল করতে হবে? কথা বলেন না কেন? বুঝুন আমার কথা, মুমিন অবস্থায় আমল করতে হবে রে মুসলমান। মুমিন যদি না হন তাহলে আপনার আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। যেদিক দিয়ে যান কথা কিন্তু একটাই আসে, ঠিক না বা ঠিক? কথা কিন্তু একটাই আসে, আল্লাহর কাছে উত্তম প্রতিদানের জন্য আশা রাখে, অথচ অনেক কাজ করে না, আল্লাহর কাছে চায়। এই যে ধান লাগাইছেন মাঠের মধ্যে, ধানগুলা যখন কামর হয়ে যাবে, কত মানুষ আছে মসজিদে গিয়া বলবে, হুজুর আপনি একটু দোয়া করেন, আকাশের অবস্থা ভালো না। ধান কাটা আনার পরে বলবে, নিজের যোগ্যতা অনুযায়ী ভাগে আমি ভালো জ্ঞান ছিল আমার, এই জন্য আল্লাহ আমার এত ফসলের মালিক হয়েছে, ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? ধান যখন কামর হবে মসজিদে গিয়ে দোয়া চাইবে, এরপরে ধান কেটে আনার পর আর মসজিদে ওই দিন থেকে যাবে না। আসেন এরকম মুসলমান, পরদিন থেকে আর মসজিদের মধ্যে যাবে না। 3 নম্বর বাজান, আমি যেই কথাটা বলছিলাম, 7টা কাজ যদি কেউ না করে তাহলে তার আমলগুলি ব্যর্থ হবে। 3 নম্বর, নেক কাজ করবার অভিলাষ তো আছে কিন্তু পাকাপোক্ত নিয়ত নাই। নিয়ত আছে, কয় হুজুর ভাই চলে মসজিদে যাই, হচ্ছে হুজুর নিয়ত আছে, ইমান ঠিক আছে পরে দেখি নাকি, বলছে ভাই মসজিদে যাই চলেন, কয় হুজুর নিয়ত আছে। আমাদের এলাকায় এখন পুলিশের দাবরানিতে জুয়া খেলা খুব গেছে, তারপরে জঙ্গলে টঙ্গলে হয়, ঠিক না ভাইটি? বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি হয়। কি করে জানেন? একবারে নৌকা নিয়া, বর্ষার সময় নৌকা নিয়া, না হলে এই যে এখন কাজ ফাঁকা হয়ে গেছে, একটু কাজ কমে গেছে, কিন্তু জুমার দিনে আসে না, মসজিদে আসে না, বাহিরে গিয়া তাসের চাটি নিয়ে বসছে, কয় 16, কয় 80, কয় 17, কয়